আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিলেশনা শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবিকে এবং সংবাদটি করোনায় আরও 63 জনের মৃত্যু জুলাই থেকে শুরু গণটিকা কার্যক্রম জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পরিমণি ইস্যুতে উত্তপ্ত সংসদ ক্লাবগুলোতে অনৈতিক কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়ার দাবি এমপিদের ছাত্রদলের সভাকে কেন্দ্র করে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ লাঠিচার্জ ও গুলিবর্ষণ আহত অন্তত 20 জন বর্ষেলি শুরু হয় চট্টগ্রামের পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরানোর তোড়জোড় নানা জটিলতায় সরানো যাচ্ছে না তাদের জানিয়েছে প্রশাসন দেখছিলেন বিআরবিকে বস সংবাদ শিরোনাম এবারে উত্তারিত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনায় 24 ঘন্টায় আরও 63 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 13,345 জনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,840 জনের এ পর্যন্ত শনাক্ত হয়েছে 8,41,087 জন আরও 2,714 জন সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,76,466 জন পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 15.44 সুস্থ 92.23 ও মৃত্যুর হার 1.59%। বিভিন্ন জেলায় লকডাউন এবং কঠোর বিধিনিষেধেও কমছে না করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু স্বাস্থ্যবিধি মানায় সাধারণের উদাসীনতা বাড়াচ্ছে উদ্বেগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে মারা গেছেন আরও 10 জন সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান লকডাউন বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ দিনাজপুরে শনাক্তের হার 36.97%। সদরে তৃতীয় দিনের লকডাউনে চলছে ঢিলেঢালাভাবে কুড়িগ্রামে প্রশাসনের দেয়া বিধিনিষেধ মানছেন না অনেকেই কুষ্টিয়া পৌরসভার 7 দিনের কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবেই টাঙ্গাইলে প্রতিদিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা একদিনে 313টি নমুনা পরীক্ষায় 113 জনের করোনা শনাক্ত হয়েছে আসতে পারে লকডাউনের সিদ্ধান্ত বাংলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে সাতক্ষীরায় চলমান লকডাউন তৃতীয় দফায় বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ করোনার উপসর্গ নিয়ে জেলায় আরও 3 জনের মৃত্যু হয়েছে নোয়াখালী পৌরসভায় 6 ইউনিয়নে 13তম দিনের মতো লকডাউন চলছে ঢিলেঢালাভাবে ঠাকুরগাঁয়ে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হওয়ায় জেলার সাপ্তাহিক গরুর হাট বন্ধ সহ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ১৪,০০০ কোটি টাকা করোনা টিকার জন্য বরাদ্দ রাখা হয়েছে জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবায়ন করছে না বলেও জানান তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে মুখ্য সচিব এসব কথা বলেন আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও 53,000 ভূমিহীন গৃহহীনকে ঘর দেওয়ার কথাও জানান তিনি আগামী রবিবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোর হাতে জমির কাগজসহ ঘর হস্তান্তর করা হবে আশ্রয়ণ প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব চিত্রনায়িকা পরিমণি ও বোট ক্লাব কাণ্ড নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে সংসদে ক্লাবগুলোতে অনৈতিক কাজ হচ্ছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এমপিদের কথায় বৃহস্পতিবার বাজেট আলোচনায় এমপিরা প্রশ্ন রাখেন দেশে অভিজাত ক্লাবগুলো কিভাবে গড়ে উঠল মদের লাইসেন্স আছে কিনা সেগুলো দেখার দায়িত্ব যাদের তারা তা করছে কিনা বিএনপির সংসদ সদস্য হারুন রশিদ বলেছেন সংবিধান এখন আর দেশ চালানোর জন্য ব্যবহার হচ্ছে না এটা এখন দেশের মানুষের সাথে প্রতারণার দলিল হয়ে দাঁড়িয়েছে খুনের আসামিদের মাফ করা হচ্ছে অথচ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না অন্যদিকে আওয়ামী লীগের এমপিদের অভিযোগ খুনের আসামিদের মাফ করেছিলেন জিয়াউর রহমান ইসলামিক বক্তা আবু তোহা নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানান কয়েকজন বিরোধী দলীয় সদস্য ছাত্রদলের সভাকে কেন্দ্র করে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। নগরীর শম্ভুগঞ্জের চর কালীবাড়িতে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ছাত্রদলের সভা করছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ইটপাটকেল ছোড়ে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও ওসি অপারেশন ওয়াজেদ আলী সহ 6 পুলিশ সদস্য সহ আহত হন কমপক্ষে 20 জন। পুলিশ জানায় করোনাকালীন সরকারি বিধিনিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছিল। এতে বাধা দেয় নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে 8 জনকে আটক করা হয়েছে। সারা বছর কোনো উদ্যোগ না নিয়ে বর্ষা এলেই শুরু হয় চট্টগ্রামের পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরানোর তোড়জোড়। মালিকানা নিয়ে আদালতে রিট সহ নানা জটিলতায় ঝুঁকিপূর্ণদের সরানো যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। শাহেদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামে গত দুই যুগে পাহাড় ধসে প্রাণ গেছে 200+ মানুষের। 2007 সালে সবচেয়ে ভয়াবহ পাহাড় ধসে প্রাণ হারায় 127 জন। এ ঘটনার পর গঠন হয় 18 সদস্যের পাহাড় ব্যবস্থাপনা কমিটি। কিন্তু গেল এক দশকে কেবল বর্ষা মৌসুমে উচ্ছেদ অভিযানের মধ্যে সীমাবদ্ধ কমিটির কার্যক্রম। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে 835টি পরিবার। বাস্তবে তা আরও বেশি। ভয় তো আছে, ভয় দিয়ে তো থাকতে হবে, কি করবো এখন। আমাদের তো আর কোনো মানে সম্বল নাই যে ওখানে গিয়ে থাকবো। আর বাসা ভাড়া এই কি অল্প বেতনের চাকরি দিয়ে আমরা তো আর বাসা নিয়ে থাকতে পারতেছি না। যেহেতু নিজের সম্পত্তি নেই, জায়গা জমিন নেই, তাহলে তো এখানে থাকতে হবে। আমরা রোহিঙ্গেছিও খারাপ হয়ে গেছি, তাহলে একবার ভেঙে দিচ্ছে আবার ওইটু উঠাচ্ছে, তাহলে আবার এসে আবার ভেঙে দিচ্ছে, তাহলে আমাদের কষ্ট না। বর্ষা এলে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে প্রশাসনের অভিযান তেমন সুফল দেয় না। সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। সমস্যা আছে এবং আদালতে পর্যন্ত আপনারা জানেন রিট আছে, মামলা আছে। এই মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত মূলত আমরা কোনো কিছুই করতে পারবো না। বাস্তবতা দেখে সরকারের কাছে একটা প্রস্তাবনা দিতে পারি, যাতে করে এখানে এই জিনিসটা বারবার একই ঘটনা না ঘটে। ঝুঁকিপূর্ণদের স্থায়ী পুনর্বাসন ছাড়া কেবল উচ্ছেদ করে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই মানুষগুলিকে বাসস্থানজনিত সেফটি নেটওয়ার্কে সরকার নিয়ে আসবে। সরকার বাসস্থান তৈরি করবে, তৈরি করে তাদেরকে সাশ্রয়ী মূল্যে তাদেরকে ভাড়া দিবে। প্রথমে পাহাড়ের পাদদেশে যারা আছে তাদেরকে রেজিস্টার করতে হবে, একদম মানে স্বচ্ছভাবে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে তারপরে পাহাড়ের পাদদেশে মানে বসবাস বন্ধ করে দিতে হবে। রেজিস্টারবিহীন যারা থাকবে তাদেরকে জরিমানার আওতায় আনবে বা উৎখাত করবে, আর রেজিস্টার্ড লোকদেরকে আমি ক্রমান্বয়ে ওই বাসভবনগুলিতে শিফটিং করে নিয়ে যাব। ঝুঁকিপূর্ণ বসবাস ও প্রাণহানি ঠেকাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটির 36টি সুপারিশ বাস্তবায়ন হয়নি আজও। ফলে বর্ষা এলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বন্দর নগরীর মানুষের। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। জমে উঠেছে লক্ষ্মীপুর দুই আসরের উপনির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ে ভোট থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রার্থী। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, প্রার্থী বাছাই হিসাব করছেন ভোটাররা। এদিকে এই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। কুয়েতে ঘুষ কেলেঙ্কারি ও মানব পাচার মামলায় সাজা পাওয়া লক্ষ্মীপুর দুই আসনের আলোচিত এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের শূন্য হওয়া আসনের উপনির্বাচন 21 জুন। দিন ঘনিয়ে আসার সাথে সাথে ছড়াচ্ছে ভোটের উত্তাপ, ভোটের হাওয়া লেগেছে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে। এই নির্বাচনে আমি বিজয়ী হলে লক্ষ্মীপুর দুই নির্বাচনী এলাকা থেকে মাদক নির্মূল করব। এই দুই নির্বাচনী এলাকার ভাঙা রাস্তাঘাটগুলোকে আমি সংস্কার করে জনগণের চলাচল উপযোগী করে তুলব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এই এলাকার সাধারণ মানুষ যেন কর্মসংস্থান সৃষ্টি হয় সেই রকম কর্মসংস্থানমুখী আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এলাকাকে এগিয়ে নিয়ে যাব। ব্যাপক সভা, আমার কাছে মনে হয় বাংলাদেশে কোনো উপনির্বাচনে এত গণজোয়ার সৃষ্টি হয় নাই। এই এলাকার মানুষকে উদ্ধার করার জন্য, দাসপ্রথা থেকে বের করে আনার জন্যই আমার রাজনীতি, দাসপ্রথা থেকে বের করে আনার জন্যই আমার দায়িত্ববোধ। আমি দায়িত্ব পেতে চাই, আমি নেতৃত্ব চাই না, আমি নেতা হতে চাই না। এলাকার উন্নয়ন ও প্রার্থীর সততাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা।
আমাদের অন্য অন্য আসন থেকে অনেক পিছিয়ে আছে, আমরা এমন কাউকে ভোট দিব যে আমাদের দুই রায়পুর লক্ষ্মীপুর দুই আসন উন্নত হয়। এখানে নৌকা মার্কাই অনেক ভোটে বিজয় হবে, আমরা নৌকাতে ভোট দেবো, কারণ নাঙ্গলের এই উনি বিক্রি করে চলে যাওয়ার কারণে এখন নাঙ্গলের প্রতি মানুষের কোনো আস্থা নেই। রায়পুর আসনটি উন্নয়নের দিক থেকে অবহেলিত, আমরা যাকে কাছে পাবো এবং আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা তাকেই ভোট দেব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর এবং 17 জন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছে। আমাদের আইন শৃঙ্খলা নির্বাচনের দিন 3 স্তরের নিরাপত্তা বলয় বজায় থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়ার কথা আমরা ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। এই আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। ভোটার 4,02,963 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে মিলিটারি একাডেমির 80তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নবীন প্রশিক্ষিত ক্যাডেটদের তাদের অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত রাখারও আহ্বান জানান। এর আগে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও পরিকল্পিত নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন কোভিড শিল্ড পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ জনগণের কাছে আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা তোমাদের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে একজন চৌকস ও আস্থাভাজন সেনা অফিসার হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। চট্টগ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে বার্মা সাইফুল নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসী আহত হয়েছে। বুধবার রাত 1:30 দিকে মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিজেদের 3 সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, গোলাগুলিতে আহত বার্মা সাইফুল 18টি মামলার আসামি। আহত সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাইফুলের কাছ থেকে 1টি আগ্নেয়াস্ত্র, 3টি গুলি ও 3টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে মা ও 2 সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহত আলিয়া বেগমের বাবা। আলিয়া অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। বুধবার রাতে গোয়াইনঘাট থানার হত্যার ঘটনায় মামলা করেন নিহতের বাবা আয়ুব আলী। নিহতের স্বামী হিফজুর রহমান হত্যায় জড়িত বলে সন্দেহ পুলিশের। তবে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। সিলেটে এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে তার। মামলার তদন্ত করছেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত দিলীপ কুমার দাস। বুধবার সকালে গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে হিফজুর রহমানের স্ত্রী আলিয়া বেগম, ছেলে মিজান আহমেদ ও 5 বছরের মেয়ে তানিশার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। কক্সবাজারে রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকাভুক্ত করার অভিযোগে 13 রোহিঙ্গা ও 3 পুলিশ সদস্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলা করেন। মামলায় আসামিরা হলেন কক্সবাজারের সাবেক জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন, জেলা পুলিশের সাবেক পরিদর্শক রুহুল আমিন ও 13 রোহিঙ্গা। এজাহারে বলা হয়, জেলার সদর উপজেলার 8 নম্বর ওয়ার্ডের একটি পরিবারের প্রায় 200 বেশি ব্যক্তি মিয়ানমারের নাগরিক হয়েও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অবৈধ সহযোগিতায় জাতীয়তা সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। 2019 সালে রোহিঙ্গা নাগরিক রমজান বিবি নামে একজন নিজের পরিচয় গোপন করে চট্টগ্রাম নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ড সংগ্রহ করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্বাচন অফিসের কর্মীদের সহযোগিতায় অনেক রোহিঙ্গা নাগরিক এনআইডি কার্ড পেয়েছে। এই চক্রের মূল হোতা জয়নাল সহ বেশ কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বান্দরবানে। গত 10 দিনে আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন। ডায়রিয়ায় আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় শতাধিক নারী পুরুষ আক্রান্ত।
গুরুতর এক নারী ও দুই শিশুকে জরুরিভাবে হেলিকপ্টারে করে বান্দরবান সদরে নিয়ে আসা হয়। বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সুংপ্রু মার্মা জানান, প্রয়োজনীয় ওষুধপত্র সহ ডায়রিয়ায় উপদ্রুত এলাকায় বেশ কয়েকটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের কয়েকটি মেডিকেল টিম জীবন রক্ষাকারী ওষুধ, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইন সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে টেনিস রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন সম্পর্কে প্রেস ব্রিফিং হয়েছে ময়মনসিংহে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে 645টি ঘর হস্তান্তর করবেন। এদিকে নোয়াখালীতে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনে এই সেবার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন। বাগেরহাটের তরুণ ইসলামী বক্তা তুহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সচেতন আলেম সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। বরগুনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের 14 নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা সন্তানের ব্যানারে প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি হয়। ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হলো 6টি ইউনিয়নের চেয়ারম্যান পদের অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। খাগড়াছড়ির জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাতের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শহরের বৈঠকের বাগানে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ঘণ্টাব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়ার হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। মাকরেল বাজারের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি হয়। গাইবান্ধার বিভিন্ন উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ে 57 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক দিয়েছে বেসরকারি একটি ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। সুরায় রহমান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনায় আরও 63 জনের মৃত্যু, জুলাই থেকে শুরু গণটিকা কার্যক্রম, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পরিমণি ইস্যুতে উত্তপ্ত সংসদ, ক্লাবগুলোতে অনৈতিক কাজ হচ্ছে, ব্যবস্থা নেওয়ার দাবি এমপিদের। ছাত্রদলের সভাকে কেন্দ্র করে ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, লাঠিচার্জ ও গুলিবর্ষণ, আহত অন্তত 20 জন। বর্ষায়লেই শুরু হয় চট্টগ্রামের পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরানোর তোড়জোড়, নানা জটিলতায় সরানো যাচ্ছে না তাদের, জানিয়েছে প্রশাসন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshone এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।